যে কোনো প্র্যাকটিস করলে এখনই একটা কোশ্চেন কমন প্রতিবারেই পাওয়া যাচ্ছে যে বিভিন্ন বাঁধ আছে বিভিন্ন রাজ্যে সেই বাঁধটি কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীতে সেই বাঁধটি প্রকল্পটি গঠিত হয়েছে তো সেই জন্যে আজকের সেই প্রশ্নের ওপর কিভাবে কভার করা যাবে সেই জন্য আজকের ভিডিওটি এনেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে যতগুলি বাঁধ আছে সব কোন নদীতে পড়েছে এবং কোন রাজ্যে পড়েছে সবগুলি আজকের আলোচনা হবে ওকে তো তার আগে আমি একটা জিনিস বলবো অনেকেই বলছে যে দাদা তোমার নোটি কখন ভিডিও ছাড়ছো আমি নোটিফিকেশান পাচ্ছি না কারণটা আমি বলে দিই কারণটা তোমরা হয়তো হয়তো সাবস্ক্রাইব করে রেখেছো কিন্তু সাবস্ক্রাইব করার পরে তুমি যে বেল আইকনটি সেটা অল নোটিফিকেশান করেন সেটা আমি দেখিয়ে দিই কীভাবে করবে দেখো যারা নোটিফিকেশন পাচ্ছো না ফার্স্ট তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে এখানে যে সাবস্ক্রাইব বলে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটি তো ওখানে দেখো বেল নোটিফিকেশন ক্লিক করলে এখানে অলটা করে দেবে হয়তো অনেকজনে এই পার্সোনালাইজ করা আছে পার্সোনালাইজ করা থাকলে কিন্তু সব নোটিফিকেশান ইমিডিয়েটলি ঢুকবে না তো তোমরা এখানে এই এই বেল নোটিফিকেশন ক্লিক করে অন করে দেবে তাহলে তাহলে সমস্ত রকম নোটিফিকেশান চাকরির বলো জিকে যেগুলো পাচ্ছ না তোমরা পেয়ে যাবে ওকে তো তোমরা আগে চেক করে নিও তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক দেখো সবচেয়ে ফার্স্ট যে বাঁধটি আছে আমরা জানি খুবই নাম করা বাঁধ প্রায় সময় এই পরীক্ষার একমাত্র যে তেহরি বাঁধ তেহরি বাঁধ কোথায় অবস্থিত সবচেয়ে প্রথম যেটা মনে রাখবে এটা হচ্ছে উত্তরখণ্ডে ঠিক আছে উত্তরাখণ্ডে অবস্থিত হচ্ছে তেহরি বাঁধ আচ্ছা কোন নদীতে বাঁধটি দেওয়া হচ্ছে এটা হচ্ছে ভাগীরথী নদী ওকে তো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই লাখোয়ার বাঁধ লাখোয়ার বাঁধ হচ্ছে যমুনা নদীতে দেওয়া হয়েছে এবং এটিও উত্তরাখণ্ডে অবস্থিত তাহলে তোমরা ফার্স্ট কাজ এক কাজ করবে যখন এগুলো করবে খাতায় লিখে নেবে যে কোন স্টেট ওয়াইজ ভাগ করে নেবে ওকে তো আমি যে বলে দিই কীভাবে ভাগ করে যেমন উত্তরাখণ্ড এখন হচ্ছে ইউকে ঠিক আছে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডের যে কটা রাজ্য রাজ্য উত্তরাখণ্ড রাজ্যের যে কটা বাঁধা আছে সেই কটা লিখে আগে পরপর লিখে নেবে এক দুই তিন এরকম করে লিখে নেবে ঠিক আছে তার তাহলে সুবিধা হবে স্টেট ওয়াইজ মনে রাখতে ঠিক আছে চলো নেক্সট দেখে নিই ঈদ দুঃখি বাঁধ খুব ইম্পর্টেন্ট এই দুদুকি বাঁধ প্রায় সময় পড়ে তো এটি হচ্ছে যেটি পরে পেরিয়া নদীতে বাঁধতে দেওয়া হয়েছে এবং কোথায় অবস্থিত কেরালাতে ঠিক আছে কেরাল নেক্সট ভাকরা ভাকরা বাঁধ আমরা জানি ভাকরা নাঙ্গাল যে প্রকল্প আছে ঠিক আছে সেখানে ভাকরা বাঁধ এটা হচ্ছে সতর্দ বা যেটা বলা হয় সেই নদীতে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে কোথায় অবস্থিত হিমাচল প্রদেশে নেক্সট দেখে নি পাকাল ডাল বাঁধ এটি হচ্ছে মরুসুদার নদীতে অবস্থিত ঠিক আছে এটা কোথায় জম্মু ও কাশ্মীরে ঠিক আছে পাকাল ডাল বাঁধ আচ্ছা নেক্সট সর্দার সরোবর বাঁধ সর্দার সরোবর বাঁধ এখানে সর্দার সরোবর গুজরাট বাঁধ দিয়েছে এখানে প্রায় সময় দেয় সর্দার সরোবর বাঁধ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটি কত অবস্থিত নর্মদা নদীতে ঠিক আছে এটি গুজরাটে ওকে নেক্সট শ্রী শৈলম বাঁধ তো শ্রী শৈলম বাঁধ এটা হচ্ছে ফুল ইয়ে সেটা দেখে নিও তো এটা হচ্ছে কৃষ্ণা নদীতে অবস্থিত এবং এটা অন্ধ্রপ্রদেশ ঠিক আছে তো আমরা জানি কৃষ্ণা এরকম ভারতের নিচে যে ম্যাপটা আছে ঠিক আছে তো সেখানে যেভাবে আছে এখানে কৃষ্ণা এরকম কাবেরী এইভাবে পরপর গিয়েছে এবং তারপরে মহানদী গোদাবরী এরকম ভাবে পরপর আছে তো সেইভাবে তোমরা মনে রাখো ঠিক আছে তো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশ হচ্ছে কৃষ্ণা ওকে মনে থাকবে চলো নেক্সট কোশ্চেন নি রঞ্জিত সাগর বাঁধ এটা হচ্ছে রবি রবি নদীতে এবং সেটা কোথায় অবস্থিত পাঞ্জাবে ওকে চলো পরে কোশ্চেন বাগলিহার বাঁধ এটা কোথায় চেনাবে চেনা চেনাব নদীতে এই বাঁধতে দেওয়া হচ্ছে এবং এটি জম্মু কাশ্মীরে নেক্সট চেমেরা ওয়ান এটা হচ্ছে রবি নদীতে এবং হিমাচল প্রদেশ রবীন্দ্রদীতে কোথায় সবটা প্রথম তোমরা দেখবে যে কোন কোন নদীগুলি কোন 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 স্টেটে অবস্থিত যেমন এই রবি দেখা পাচ্ছ এটা হচ্ছে হিমাচল প্রদেশ সেখানে দু তিনটে বাঁধ থাকতে পারে ঠিক আছে চেনাব চেনাব হচ্ছে কোথায় জম্মু কাশ্মীরে ঠিক আছে তারপর বিয়াস হিমাচল প্রদেশ রামগঙ্গা উত্তরাখণ্ড এই সমস্ত এতে দু তিনটে থাকতে পারে যেমন কৃষ্ণা একটু আগে বললাম অন্ধ্রপ্রদেশ ঠিক আছে তো এইগুলো একটু ভালো করে দেখে নিও তো নেক্সট দেখে নিই চেরুথনি বাঁধ হচ্ছে চেরুথনি নদীতে এবং এটি কোথাও অবস্থিত কেরালা দেখবে দক্ষিণ ভারতের যে নামগুলো একটু অন্যরকম যে ইয়ে থাকে যেমন কেরালার অন্ধ্রপ্রদেশের ওকে এই নামগুলো দেখবে একটু অন্যরকম সে সুতরাং সেইভাবে মনে রাখবে ওকে নেক্সট পঙ্গ বাঁধ হচ্ছে বিয়াস নদীতে হিমাচল প্রদেশে নেক্সট জামরানি বাঁধ গোলা নদী উত্তরাখণ্ড নেক্সট সুবর্ণ সুবর্ণ সুবর্ণশিরি লোয়ার এই চি বাঁধ হচ্ছে সুবনশিরি নদী অরুণাচল প্রদেশ ঠিক আছে অরুণাচল প্রদেশ একদম ইস্টে ঠিক আছে নেক্সট রামগঙ্গা বাঁধ রামগঙ্গা নদী উত্তরাখণ্ড নাগার্জুন সাগর বাঁধ খুব খুব ইম্পর্টেন্ট নাগার্জুন বাঁধ কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং এটি কোন নদীতে কৃষ্ণা নদীতে ওকে নেক্সট কাকি বাঁধ বাঁধ হচ্ছে কাকি নদী এটা কোথাও অবস্থিত কেরালা দেখলে বললাম দক্ষিণ ভারতের যে স্টেটগুলো সেখানে একটু নামগুলো অন্যরকম এগুলো মনে রাখবো ওকে নেক্সট হচ্ছে নাগি বাঁধ নাগি বাঁধ কোথায় অবস্থিত নাগি নদীতে এবং বিহার নাগি বাঁধ হচ্ছে বিহার সালাল বাঁধ কোথায় চেনাব এবং জম্মু কাশ্মীর আমি আর বারবার বলছি তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে নাও তবে সুবিধা হবে ঠিক আছে পরবর্তীকালে পড়তে আর যেভাবে বললাম স্টেট ওয়াইজ লিখে নাও আর ভালো হবে নেক্সট সালাল বাঁধ সালাল বাঁধ চেনাম এবং জম্মু কাশ্মীর ওকে লাক্ষাবাঁধ লাক্ষা হল কর্ণাটক সোলা সোলা আর বাঁধ সোলা আর তামিলনাড়ু কয়নাবাদ কয়না ও মহারাষ্ট্রে এটা খুব ইম্পর্টেন্ট কয়নাবাদ কোথায় অবস্থিত মহারাষ্ট্রে এবং কোন নদীতে কয়না নদীতে ঠিক আছে নেক্সট ইদামাল্লার বাঁধ এটা হচ্ছে কেরালে দেখ একদম সেম বললাম একটু অন্যরকম নাম দক্ষিণ ভারতের নামগুলি নেক্সট সুপা বাঁধ সুপা বাঁধ কোথায় অবস্থিত কালী নদীতে এবং এটি কর্ণাটকে নেক্সট কার্জন বাঁধ কার্জন নদী এবং গুজরাট ওকে নেক্সট কুলামাভু বাঁধ কিলিভিল্লে থোড়া এবং কেরালে এটা কেরালে অবস্থিত ওকে কোটেশ্বর বাঁধ ভাগীরদী উত্তরাখণ্ড লোয়ার পিপিএসপি বাঁধ এটি পশ্চিমবঙ্গে অবস্থিত ওকে নেক্সট দোয়ানাক এই হেফ বাঁধ এটা হচ্ছে কোথায় অবস্থিত নাগাল্যান্ডে ঠিক আছে তো এছাড়া আর কি কি আছে আর দুটো আছে দেখে নি লাস্ট যে রিয়ান বাঁধ রিয়ান বাঁধ এবং এটি কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ আর নেক্সট হচ্ছে আজকের লাস্ট সাগর বাঁধ এবং এটি কোথায় কোন হইতে নর্মদা এবং মধ্যপ্রদেশ তো এই ছিল বাঁধে মোটামুটি এর মধ্যেই কিছুটা পেয়ে যাবে তো এই এই ভিডিও এই এই যে ভিডিওর পিডিএফটা তোমরা গ্রুপে কালকে পেয়ে যাবে গ্রুপে দিয়ে দেবো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ধরনের আপডেট পেতে তো দেখা হচ্ছে পরে ভিডিও থ্যাংক ইউ